أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم পরি كل امه اجل اذا جاء اجلهم لا ভাই আল্লাহ তালার চিরচরিত নিয়ম আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালার হুকুম যে প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময়সীমা রয়েছে সেই সময়সীমা যখন শেষ হবে তখন তার মৃত্যু যখন চলে আসবে তার মুহূর্ত অগ্রসর করা হবে না বা মুহূর্ত পিছানো করতে দেওয়া হবে না তাই যার যেখানে মত আসে সেখানেই তার মত হবে এখন বিষয় হচ্ছে যে এখন পবিত্র অবস্থায় না অপবিত্র অবস্থায় তো পবিত্র অপবিত্র দুটা দিক রয়েছে অপবিত্র দুটা দিক রয়েছে একটা হচ্ছে বৈধভাবে বা হালাল পন্থায় অপবিত্র হওয়া আরেকটা হচ্ছে অবৈধ সম্পর্ক বা অবৈধ কাজ করে অপবিত্র হওয়া তো দুটার দুটো দিক যদি বৈধভাবে বৈধ পন্থায় সে অপবিত্র হয় তাতে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী সহবাস করে বা স্বপ্নদোষ হল অথবা কোনো নারী মাসিক ঋতুস্রাব হলো অথবা আহ ভূমিষ্ঠ জন্ম ভূমিষ্ঠ হয়েছে জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর যেই নেফাস বা রক্তস্রাব যায় এই অবস্থায় এইগুলোতে হচ্ছে বৈধ ভাবে অপবিত্র থাকা আল্লাহর নিয়ম অনুযায়ী সে অপবিত্রই থাকবে এই অবস্থায় যদি কারোর মত হয় তার জন্য কোনো অসুবিধা নেই অবস্থায় মত হলে তার জন্য কোনো অসুবিধা নেই এবং এর জন্য তাকে আলাদা করে জানাপাতের গোসল বা না পাকের গোসল পরে আবার মৌতের গোসল এটা কোনো প্রয়োজন নেই এটা এই ক্ষেত্রে তাকে একই গোসল দিবে দুই গুসল গোসল একই হয়ে যাবে যেমন সাহাবি হামজালা রাদি আল্লাহ তিনি স্ত্রী বিবাহ করে বা সরুকর করে সেই রাত্রেই যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন এবং সেই ক্ষেত্রে তার কোনো অসুবিধা হয় নাই এবং ফেরেস্তা কুল তার জন্য তাকে গোসল দেওয়া গোসল দিয়েছিলেন এটা হাদিসে আসছে তো এতে করে কোন মানুষ যদি এ ধরনের বৈধ পন্থায় অপবিত্র হয়ে যদি মারা যায় তার জন্য কোনো অসুবিধা নেই সেটা এক গোসলেই তার হয়ে যাবে তার কোনো অসুবিধা নেই আর যদি অবৈধভাবে অবৈধভাবে কেউ নাপাক হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেই অবৈধ কাজের শাস্তি অবৈধ কর্মের যে পরিণাম সেটা তাকে অবশ্যই ভোগ করতে হবে এখানে মৃত্যু বা জীবিত কোনো পার্থক্য নেই তবে শেষ অবস্থা যদি তার অবৈধটা ওই ইমানহীন অবস্থায় যা সেটা তো তাহলে অবশ্যই সেটা তার পরিণাম যে যারা এই ধরনের হাতে নীল পালিশ ব্যবহার করে সেই ক্ষেত্রে শুধু গোসল না অজুর ক্ষেত্রেও যদি সেখানে তার পানি না পৌঁছে হাতে বা পানি না পৌঁছে উপরে পেন্টের মতো হয়ে যায় তাহলে এটা কখনোই বৈধ না এটা উঠাইয়ে তাকে পবিত্র দর্জন করতে হবে শুধু গোসল না অজুর ক্ষেত্রেও তার অজুও সঠিক হবে না এটা এটা নামাজি মহিলার জন্য জন্য প্রতিটি হুঁশিয়ার থাকতে হবে যে নীল পালিশ এমন না হয় যেটা পেন্টের মতো স্পট পরে যায় বা পলিথিনের মতো স্পট পরে যায় এই ধরনের নীল পালিশ হোক বা যে কোনো শরীরে রঙ ব্যবহার করা হোক বা যে কোনো কিছু এটা এই ধরনের ব্যবহার করা উচিত না যেটা চামড়ায় পানি পঁচতে বাধা সৃষ্টি করে এই সমস্ত প্রতিবন্ধক বা এই সমস্ত বস্তু উঠাই তারপরে তাকে অজু করতে হবে শুধু অনেক কাজ 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 করে 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 ক্ষেত্রেও যদি মনে করেন যে যে জিপসের বা এরকম চুনার সেটাও যদি হাতে লেগে থাকে তাহলে সেটা পরিষ্কার করে তারপরে তাকে অজু করতে হবে তো বিষয়গুলো এইভাবেই দেখতে হবে এর জন্য আলাদা কোনো কঠোরতা বা আলাদা কোনো বিধান নেই অর্থাৎ সে যদি অন্য অন্যায় ভাবে বা হারাম যে কাজ করবে সেই হারামের পরিণাম তাকে ভোগ করতে হবে তাই এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকা দরকার এমনি যেমন মেহেন্দি ব্যবহার করা বা এই ধরনের ব্যবহার করা এই সমস্ত রঙে কোনো স্পট পরে না কিন্তু নীলপালিশে স্পট পরে যেটা পেন্টের মতো এই প্যান্টের মতো এগুলো স্পট পরে অতএব এগুলো ব্যবহার করা উচিত না যদি যদিও ব্যবহার করে সাময়িকের জন্য ব্যবহার করে তারপরে তাকে ওইটা উঠাইয়ে তারপরে তাকে ওজো করতে হবে ওজো আগে অবশ্যই সেটা উঠাই নিতে হবে সালামুক রহমতুল্লাহ وأولو العلم قائما العلم بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء